परम प्रेमय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। आज पवित्र महालया এই পবিত্র দিনে সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু এই বিশেষ কর্মটি অতি অবশ্যই পালন করবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে যারা তাঁর আদেশ নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন, যারা তাকে ভালোবেসে তার প্রত্যেকটি বিধিবিধানকে শিরোধার্য মনে করে সেগুলিকে মেনে চলেন এবং সেগুলিকে যথাযথভাবে পালন করেন, তারা কিন্তু আজকের দিনে অতি অবশ্যই এই বিশেষ কর্মটি পালন করবেন। সকাল থেকে রাত পর্যন্ত আজকে কিন্তু বিশেষ কিছু কর্ম আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে, কেননা আজকের এই পবিত্র দিনে আমরা সহজেই কিন্তু পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারব। আজকের এই পবিত্র দিনে আমাদের কর্মগুণে এবং কর্মদোষে আমরা একদিকে যেমন বেশ কিছু সুফল লাভ করব, অপরদিকে কিন্তু বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন আমাদের হওয়ার চান্স থাকে। তাই আজকের দিনটা খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর খুব করে পরম দয়ালের প্রত্যেকটি বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলতে হবে। সকালবেলা কি কি কর্ম আমরা পালন করব, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ ইষ্টভৃতি প্রার্থনা, এগুলি আশা করি আপনারা প্রত্যেকে নিয়ম মেনে সময় মেনে যথাযথভাবে পূর্ণ ভক্তিভরে পালন করেছেন এবং তার প্রত্যেকটি বিধিবিধানকে আপনারা পালন করে চলছেন। দুপুরবেলা মায়েরা কিন্তু অতি অবশ্যই স্নান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে, যারা সকালবেলা ঠাকুরভোগ দেননি বা যারা দুবার ঠাকুরভোগ দিতে চান তারা কিন্তু বারোটার আগে ঠাকুরভোগ দিয়ে দেবেন। আজ পুরো দিনটা কিন্তু ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে, পুরো দিনটা ঠাকুরের নাম জপ করতে হবে। রান্না করার সময় যে কোনো কাজের মধ্যে যখনই আপনি অংশগ্রহণ করবেন তখনই কিন্তু ঠাকুরের নাম জপ করবেন। আজকের এই পবিত্র দিনে কিন্তু অতি অবশ্যই আমাদেরকে মনকে পবিত্র রেখে দান ধ্যান পশু সেবা এগুলি করতেই হবে। সন্ধ্যাবেলায় যে কাজটি সবার আগে আমরা করব সেটি হলো হাত মুখ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে শুদ্ধ বাসন পরিধান করে মনকে শুদ্ধ করে মনকে পবিত্র করে আমরা সবার প্রথম ঠাকুরকে প্রণাম করব। সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করার পর ঠাকুরের শ্রীচরণে কিছু প্রণামী নিবেদন করব। বাড়ির প্রতি প্রত্যেকে ছোট থেকে বড় প্রতি প্রত্যেকে কিন্তু ঠাকুর প্রণাম করে কিছু প্রণামী আজকের দিনে ঠাকুরের শ্রীচরণে দেবেন এবং সন্ধ্যাবেলায় যে নির্দিষ্ট সময়ে প্রার্থনা করা হয়, এই মাসে যে নির্দিষ্ট সময় আপনার এরিয়াতে রয়েছে সেই নির্দিষ্ট সময় মেনে বাড়ির প্রতি প্রত্যেকে কিন্তু প্রার্থনা করবেন। বিশেষ করে মায়েরা আপনাদের সন্তানদেরকে নিয়ে আজকের দিনে কিন্তু প্রার্থনায় বসাবেন, প্রার্থনা করবেন। এছাড়া প্রার্থনা শেষে প্রতি প্রত্যেকে নাম জপ করবেন, অন্য দিনের থেকে 10 গুণ বেশি নাম জপ করবেন। পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে তার প্রার্থনা করে তার নাম জপ করে গুরুজনকে প্রণাম নিবেদন করবেন, সদ্গ্রন্থাদি পাঠ করবেন। এই কর্মটি কিন্তু বছরের প্রত্যেকটি দিনই পালন করতে হয় আর পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমরা তাঁর প্রত্যেকটি বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলবে। এই যে শাস্ত্র অধ্যয়নের কথা বলা হয়, এই যে তাঁর সদ্গ্রন্থাদি পাঠের কথা বলা হয়, সদ্গ্রন্থাদি পাঠ মানে শুধুমাত্র বইটা খুলে পড়লাম তাতে কিন্তু হবে না। সদ্গ্রন্থাদি পাঠ তখনই সম্পন্ন হবে যখন সেই বইয়ের প্রত্যেকটি কথাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারবো, বাস্তবে সেগুলো ফুটিয়ে তুলতে পারবো। যেমন ধরুন বলা আছে ভালোভাবে থাকতে হবে, সৎ পথে চলতে হবে। আমরা পড়ে নিলাম ভালোভাবে থাকতে হবে, সৎ পথে চলতে হবে, কিন্তু বাস্তবে সেটা করছি না, ভালোভাবে থাকার চেষ্টাও করছি না, সৎ পথেও থাকছি না। বা এই ধরুন বইয়ে বলা আছে যে পাপ কর্ম থেকে বিরত থাকতে হবে, কিন্তু আমরা অনবরত পাপ করেই চলেছি। এইভাবে কিন্তু হবে না। বইয়ের যে শাস্ত্রের যে বিধান সেই বিধানটি যখনই আমরা মানতে পারবো তবেই শাস্ত্রের প্রকৃত অধ্যয়নের যে পুণ্যফল সেটি আমরা লাভ করব। শুধুমাত্র অনেকে বলেন গীতা পাঠে মহাপুণ্য লাভ হয়, গীতা পাঠ করলে মহাপুণ্য লাভ হবে না, গীতা পাঠ করে সেই গীতার রসকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। গীতার মধ্যে যে কথাগুলি আছে, ভগবান যে বিধানগুলি দিয়েছেন সেই বিধানগুলি মেনে চললে, সেগুলি বাস্তবে ফুটিয়ে তুললে তবেই সেই গীতার পুণ্যফল আমরা লাভ করতে পারবো। ঠিক সেইভাবে পরম দয়াল ছোট্ট একটি মহাগ্রন্থ দান করেছেন সত্য অনুসরণ। বইটার দাম বেশি নয়, 5 টাকা হয়তো নেবে। এই 5 টাকার বইয়ে আপনার সারা জীবন যত রকম সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। এই সত্যানুসরণ যিনি নিজে অধ্যয়ন করে
বাস্তবে ফুটিয়ে তুলতে পারেন, তার জীবনে কখনো দুঃখ আসবে না, যন্ত্রণা আসবে না, তার জীবনে কখনো অভাব বলে কিছু থাকবে না, তিনি তার জীবন সুন্দর সমুদ্র হবেই হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। যে শিক্ষা তিনি এই সত্যানুসরণের মধ্যে আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই বড় বড় মোটা মোটা শাস্ত্র পড়েও কিন্তু অত জ্ঞান আপনারা আহরণ করতে পারবেন না যতটা এই সত্যানুসরণে রয়েছে। একবার পড়ুন, দেখবেন যে কত রকম ভাবে জীবনের কত রকম প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, জীবনের যে সমস্যা, জীবনের যে দুঃখ জ্বালা, কীভাবে ভগবানকে লাভ করা যায়, সমস্ত রকম এই সত্যানুসরণ কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়া পরমদয়ালের 28,000 বাণী, প্রচুর বই রয়েছে, যে বইগুলি অধ্যয়নের মধ্য দিয়ে আমরা ঠাকুরকে জানতে পারবো, তাঁর প্রত্যেকটি বিধিবিধানকে যথাযথভাবে জানতে পারবো এবং সেগুলো মেনে চলার মধ্য দিয়ে আমাদের জীবনকে সুন্দর সুমঙ্গলের অধিকারী করে তুলতে পারবো। আজকের দিনে সন্ধ্যাবেলায় আপনারা ঠাকুরভোগ নিবেদন করতে পারেন, ঠাকুরভোগে অতি অবশ্যই কিন্তু তুলসী পত্র দেবেন। এছাড়া রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনারা নাম জপ কিন্তু অতি অবশ্যই করবেন, নাম জপ করতে করতে ঘুমাবেন। আর রাত্রেবেলা যখনই রান্না করবেন, রান্না করার সময় আপনারা কিন্তু নাম জপ করবেন। এই যখনই আপনি রান্না করবেন, রান্না করার সময় যদি নাম জপ করেন, ওই খাবারটা কিন্তু অমৃতসম হয়ে যায়। আজকের দিনে কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না, যারা আমিষ আহার গ্রহণ করে তাদের উদ্দেশ্য বলছি অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন এবং মনটাকে শুদ্ধ রাখবেন, পবিত্র রাখবেন, সকল প্রকার কুকর্ম ক্ষৌরকর্ম ত্যাগ করবেন এবং সহজেই পরম দয়ালকে লাভ করার জন্য তার প্রত্যেকটি বিধিবিধানকে পুরো দিনভর মেনে চলার চেষ্টা করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু কালকের দিনটাও নিরামিষ খাবেন, কেননা কালকের দিনও আমাদেরকে শুদ্ধভাবে পালন করা লাগে। প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।